And a very good morning to the very inquisitive, alert audience. We have three papers in the first session. Because of the time constraint, there may not be any interaction, but the speakers will get 20 to 25 minutes to present their papers. I shall follow the order maintained here. So first, we shall listen to all the three papers, and then I will sum up. So I request Professor Dr. Muhammad Abdul Wadud, to Chairman, Department of Islamic Studies, Jagannath University, Dhaka. Thank you for coming with your paper, Professor Wadud. I will look forward to listening to your talk on the importance of Islamic education in human lives and the role of Muslim intellectuals. So, without wasting time, may I request Professor Dr. Muhammad Abdul Wadud to present your paper, please. So, we have 20 to 25 minutes per paper. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকের অনুসরণিকা অনুযায়ী আমি আমার বক্তব্য বাংলাতে উপস্থাপন করব। আমি শুরু করছি সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি এই আন্তর্জাতিক সেমিনারের উপস্থিত সম্মানিত গণ্যমান্য বর্ণ এদেশের ও বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিত আজকে যেই আন্তর্জাতিক সেমিনার আমরা এসেছি যাকে উপলক্ষ করি মোজাদ্দিদ জামান পীরে তরিকত রহনমায়ে শরীয়ত হযরত আবক্তা সিদ্দিক রহমতুল্লাহ তাআলাকে উপলক্ষ করে তার উপরে আমার মূল বিশেষ জোর থাকবে আলোচনায় তবে যেহেতু আজকের আলোচ্য বিষয় অনুযায়ী আমি প্রথমে কিছু আলোচনা করছি আমার বিষয়টা হল মানব জীবনে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব ও এর বিকাশে মুসলিম মনীষীদের ভূমিকা আমি আমার এই আলোচনা আমার প্রবন্ধ আমি তিনটা ভাগে বিভক্ত করেছি স্টার্ট ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা মুসলিম মনীষীদের এক্ষেত্রে ভূমিকা বিশেষ করে হযরত আবক্তা সিদ্দিক রহমতুল্লাহ তাআলার ভূমিকা তবে শুরু করছি পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশনা এবং এই দুইয়ের সমর্থিত ইজমা কিয়াসের আলোকে চিন্তা দর্শনে ইসলামী শিক্ষার প্রকৃত রূপাদর্শ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম তার জীবদ্দশায় প্রত্যক্ষ অপরক ওহির মাধ্যমে গোটা মানব জাতিকে সুপথ দেখিয়েছেন কারণ তিনি সকল মানবের জন্য প্রেরিত অতপর খলফায়ে রাশিদিনের যুগে সাহাবি ও তাবিদের মধ্যে অনানুষ্ঠানিক ও ইসলামী শিক্ষার প্রচলনের পাশাপাশি আনুষ্ঠানিক শিক্ষার রূপায়ণের ছোঁয়াও পাওয়া যায় সে যুগে কোরআন হাদিস ও ফিক বিশেষজ্ঞ সাহাবিদের মধ্যে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইরাকে তারা দার্স দিতেন উমাইয়া যুগে ইসলামের অনানুষ্ঠানিক শিক্ষার সাথে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের কিছুটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাওয়া যায় উমাইয়া খলিফা আব্দুল মালিকের আমলে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ আরবি হরফের সংস্কার সাধন করেন অর্থাৎ তিনি আরবি হরফের জের জবর পেশ ও প্রচলন করেন এবং মুক্তা আবিষ্কার করেন আব্বাসীয় যুগে তৎকালীন মুসলিম বিশ্বে ইসলামী শিক্ষা তথা কোরআন হাদিস ফিক চর্চায় গ্রন্থলিখন ও সংকলন সহ মুসলিম সংস্কৃতির বিকাশ ঘটতে থাকে খলিফা আবু জাফর আল মনসুর তাফসির চর্চা ও হাদিস সংকলনের ব্যবস্থা সহ জ্ঞান বিজ্ঞানে গ্রিক পাহলবি সংস্কৃত ভাষার গ্রন্থ সংগ্রহ করে আরবি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেন খলিফা হারুন রশিদ জ্ঞান বিজ্ঞানের চর্চা পৃষ্ঠপোষকতা এবং শিক্ষা দীক্ষার সম্প্রসারণের জন্য বিভিন্ন মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠা করেন
এভাবে মুসলিম বিশ্বে ইসলামী শিক্ষার প্রচার প্রসারের বিভিন্ন যুগে বিভিন্ন দেশের তাফসিরকার, হাদিস বেত্তা, ফিক শাস্ত্রবিদ, মুস্তাহিদ, ওলামা ও পীর মশাইখ, সুফি সাধক ও বিশুদ্ধ তরিকার ইমামরা তাদের কুরুদার লেখন ও বক্তব্য দ্বারা সহযোগে মানব জাতিকে অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষা বিস্তারে মানব জাতিকে শিক্ষা ও দীক্ষা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মুসলিম মনীষীরা বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতীয় উপমহাদেশেও ইসলামী শিক্ষার প্রচার প্রসারে প্রয়াস চালিয়েছিলেন। 830 খ্রিস্টাব্দে খলিফা আল মনসুরের আমলে বায়তুল হেকমা প্রতিষ্ঠিত হয়। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের আমলে মোহাম্মদ বিন কাশ্মীর নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে ভারতের সিন্ধু অভিযান, 1000 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের ভারত অভিযান, 1191 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ ঘুরির মুলতান অধিকার, 1203-4 খ্রিস্টাব্দে এখতিয়ারজি মোহাম্মদ বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে গজনি, তুগলক, ঘুরি, আফগানি, তুর্কি ও মোগল রাজবংশের শাসকেরা ইসলামী চিন্তাবিদ ও মুসলিম মনীষীরা বেসরকারি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী শিক্ষার বিস্তার করেছেন। আওরঙ্গজেবের আমলে বিজ্ঞ আলেমদের মাধ্যমে ফতোয়া আলমগিরি রচনা করা হয়। মীর জাফরের ষড়যন্ত্রে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে বাংলার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে আরবি নবাবী আমলের অবসান হয় এবং ইংরেজরা ভারত উপমহাদেশের কর্তৃত্ব হাতে নেয়। তারা প্রায় 190 বছর উপমহাদেশ শাসন করেন। এ সময়কালে এই উপমহাদেশে ইসলামী শিক্ষা অনেকটা সংকুচিত হয়ে পড়ে। 1780 সালের দিকে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1867 সালে বেসরকারিভাবে ভারতে দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। অতপর সরকারি উদ্যোগে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ভারত উপমহাদেশে ইসলামী শিক্ষার বিস্তারে ও প্রসারে পীর মশাইখ ও মুসলিম মনীষীরা বিভিন্নভাবে অবদান রাখার চেষ্টা করেন। এক্ষেত্রে ইমাম আহমদ রেজা সহ বহু প্রতিষ্ঠা আলিম ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার বিকাশ ও প্রসার ঘটাতে সচেষ্ট হন। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তাআলা আলাইহি উপমহাদেশে ইসলামী শিক্ষার মাধ্যম হিসাবে অসংখ্য মাদ্রাসা প্রতিষ্ঠা করে এক্ষেত্রে অবর্ণনীয় অবদান রাখেন। এভাবে মুসলিম বিশ্বে সযুগের আলিম ও পীর মশায়েখ ইসলামী শিক্ষার প্রচার প্রসারে কাজে ব্রতী ছিলেন। বক্তমান প্রবন্ধে মানব জীবনে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা ও এর বিকাশে মুসলিম মনীষীদের বিশেষভাবে হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ভূমিকার সম্পর্কে আলোকপাত করা হল। আমি ইসলামের শিক্ষার গুরুত্ব প্রয়োজনে একটু প্রয়াস চালাব। মানব জীবনে ইসলাম শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা। শিক্ষা হল অভ্যাস, চর্চা, অনুসরণ ও অনুশীলন দ্বারা কোনো বিষয় সম্পর্কে জানা ও অভিজ্ঞতা অর্জন করা। এটি একটি সর্বব্যাপক প্রক্রিয়া। একজন শিক্ষার্থীর পুরো জীবনকে প্রভাবিত করে শিক্ষা। এই কারণে একটি জাতির উন্নত সমৃদ্ধি জীবন একান্তভাবে শিক্ষার উপর নির্ভর করে। শিক্ষার এই অন্তহীন গুরুত্বের কারণে ইসলাম শিক্ষা সম্পর্কে বিস্তারিত ও পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে। যে শিক্ষাব্যবস্থা ইসলামকে একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত তাকে সাধারণভাবে তাকে আমরা ইসলামের শিক্ষা হিসাবে জানি বলি। ইসলাম সম্পর্কে প্রয়োজনে জ্ঞান লাভ করার শিক্ষাই হল ইসলামী শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে মানুষ নিজ সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করে। এক্ষেত্রে আমরা নবী করিম ইসলামের হাদিস এবং আল কোরআনের বাণী আমরা সবাই জানি। সুতরাং আমি ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজন সম্পর্কে আলোচনা করছি না। তো মানব জীবনে ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। এই ইসলাম শিক্ষা সমগ্র মানব জাতিকে, শুধু ইসলাম নয়, যে ধর্ম অবলম্বন করুন না কেন, প্রত্যেককে তার সুপথ পরিচালিত করে। এই জন্য প্রত্যেক ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এই ইসলাম শিক্ষা বিস্তারের ক্ষেত্রে মুসলিম মনীষীরা বিভিন্নভাবে অবদান রেখেছেন। কে কোরআন হাদিস চর্চা করেছেন, কে হাদিস চর্চা করেছেন, কে ফিক শাস্ত্র চর্চা করেছেন, কে যারা পীর মশাইখ আলিম ওলামারা বিশেষ করে সুফি সাধকরা তারা এই তাসাউফ চর্চার মাধ্যমে অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ আধ্যাত্মিক শক্তি দ্বারা তারা ইসলামের অনুশাসনকে আরও এগিয়ে নিয়ে গেছেন এবং ইসলাম শিক্ষা বিস্তারে চেষ্ট ছিলেন। এক্ষেত্রে বিশেষ করে এই কোরআন চর্চায় যারা অবদান রেখেছিলেন তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে আমি অন্যদিকে যাচ্ছি। ইসলামী শিক্ষা বিস্তারে ও বিকাশে
কোরআন আল কোরআনের অনুবাদ ও তাফসীর চর্চায় মুসলিম মনীষীদের ভূমিকা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে আল কোরআনের তর্জমা ও তাফসীরের কোনো প্রয়োজন হতো না। যখন কোনো সমস্যা দেখা যেত তখন সাহাবিগণ তার অনুসারীগণ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে সমাধান করে নিতেন, অথবা সাহাবায়ে কেরাম নবী করিম ইসলামের ইন্তেকালের পর অফাতের পর সাহাবায়ে কেরামদের মধ্যে যখন কোনো সমস্যা দেখা যেত তখন বয়োজ্যেষ্ঠ ও বিজ্ঞ সাহাবিদের কাছে গিয়ে তারা সমাধান করতেন। এক্ষেত্রে যখন কোরআনের তাফসিরের কোনো প্রশ্ন আসতেন তারা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নিকট চলে যেতেন, তখন তিনি তার কোরআনের ব্যাখ্যা দিতেন। তার আমলের একটি সংকলন মিশর থেকে তানভিরুল মিকিয়াস আলা তাফসিরে ইবনে আব্বাস নামে প্রকাশিত হয়েছিল, সেটা এখনও সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবি ভাষায় পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে ইংরেজি অনুবাদও হয়েছে। এভাবে এই তাবিন তবতাবিন থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত যে সমস্ত মনীষীরা ইসলামী শিক্ষায় কোরআন চর্চা অবদান রেখেছেন, বিশেষ করে আরবি ভাষায়, যেমন জামিল ওয়ান ফি আয়াল কোরআন, ফি বায়ান আয়াল কোরআন, আব্দুল ইবনে জারির, আব্দুল ইবনে, তারপর ইবনে কাসির, এভাবে তারা প্রমুখ অনেকেই অবদান রেখেছেন। তা বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে আরবি ভাষায় আত তাফসির আহমদিয়া মোল্লা জিওয়ান, বিশেষ করে সানাউল্লাহ পানিপতির আত তাফসির মাজাহারি, তারা আরবি ভাষা অবদান রেখেছেন। তার এরপরে আরবি ভাষার পরে ফার্সি ভাষায়ও অবদান রেখেছিলেন। ফার্সি ভাষার প্রথম শতাব্দীতে ফার্সি ভাষা আল কোরআন অনুবাদ হয়েছিল একজন মুসলিম মনীষী দ্বারা। এরপর উর্দু ভাষা, উর্দু ভাষার মধ্যে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে শাহ রফিউদ্দিন, এরপরে পরপর শাহ আব্দুল কাদির থেকে শুরু করে অনেক মুসলিম মনীষী আল কোরআনের অনুবাদের অবদান রেখেছিলেন। ভারতীয় উপমহাদেশে যারা অবদান রেখেছিলেন সেগুলো আমি আলোচনা করছি না। আমার যে এই প্রবন্ধ, যে প্রবন্ধটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এখানে আল্লাহ রসুলের যুগ থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্ব এবং সারা বিশ্বের প্রত্যেক যারা পতিত যারা মুসলিম মনীষী ছিলেন তারা যে যে ক্ষেত্রে অবদান রেখেছিলেন সেই অবদানগুলো আমি আমার প্রবন্ধ নিয়ে আসছি। যদি এই কর্তৃপক্ষ আজকে যাদের উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে, সেমিনার হচ্ছে, তারা যদি কোনো সময় যদি এটা পাবলিশ করে তাহলে বিস্তারিত সেখানে পাওয়া যাবে। সময়ের দিকে আমি লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। তবে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বিষয়টি আমি বিস্তারিত পর পড়ব। এক্ষেত্রে উর্দু ভাষার পরে আসছে বাংলা ভাষায়। বাংলা ভাষা বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা তিনি বাংলা ভাষাভাষীদের মধ্যে অন্যতম, তিনি বাংলা ভাষা অনেক কাজ করেন, তার বিষয়টা আসবে এখানে। এই বাংলা ভাষায় যারা কোরআন অনুবাদ করেছিলেন বাংলাদেশের, এই বাংলাদেশের রংপুর নিবাসী গঙ্গাছড়ার রংপুর এই মঠপুর নিবাসী আমিরুদ্দিন বসুদিয়া 1809 খ্রিস্টাব্দে বাংলায় কোরআন অনুবাদ করেছিলেন, অথবা ক্যালকাটা থেকে আকবরউদ্দিন 1868 খ্রিস্টাব্দে, অতপর রাজেন্দ্র মিত্র, তারপর 1880 থেকে 84 খ্রিস্টাব্দ পর্যন্ত গিরিশচন্দ্র সেন, বাবু গিরিশচন্দ্র সেন, তিনি কোরআন অনুবাদ করেছিলেন। তিনি তার প্রসঙ্গটা আমি একটু করে নিয়ে আসছি, তবে মুসলিম মনীষীদের বিষয়টা বেশি করে নিয়ে আসছি যেহেতু বিষয়টা সম্পৃক্ত ছিল। এইভাবে এই বাংলা বাংলা এবং বিশেষ করে বাংলা ভাষা যারা ছিলেন তাদের জন্য এই ভারতের অনেক লেখক ছিলেন, যেমন কলকাতা আলিয়া মাদ্রাসা, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওসমান গনি সাহেব, মৌলানা মোবারক করিম জহর, বাংলাদেশের মৌলানা আব্দুল মান্নান, মৌলানা মহিউদ্দিন খান, এবং অনেকে বাংলাতে কোরআন অনুবাদ করেছেন। আমি আমার এই বাংলা ভাষায় কোরআন চর্চার উপর কাজ করতে গিয়ে এ পর্যন্ত প্রায় 300 জন মতো পূর্ণাঙ্গ কোরআনের বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছেন এবং খণ্ডিতভাবে 500-র উপরে কোরআন অনুবাদ করেছেন। আমি একটা বিষয়কে না বলে পারছি না, আজকে আমাদের অমিত দে প্রিসাইড করছেন এখানে, তার প্রয়াত তার বাবা অমলেন্দু দে আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব। আমি 2002 সালে তাকে দেখিনি, আমি টেলিফোন করে তার সাথে কথা বলেছিলাম, খুব ভালো লেগেছিল। তার একটা কোরআন চর্চার ছোট্ট বই ছিল, আমার পিএইচডি গবেষণার সময় তার ও বইকে আমি উপত্যা হিসেবে গ্রহণ করেছিলেন। আজকে তার পরজগতের তার আত্মার শান্তি কামনা করছি আমি। বাংলা ভাষাভাষী তারা ইংরেজি ভাষাও অনুবাদ শুরু হয়েছিল, অমুসলিমরাও ইংরেজিভাবে অনুবাদ করেছিলেন, কিন্তু মুসলমানরা ইংরেজি অনুবাদ শুরু করেন অনেক পরে। তবে এই ইংরেজি ভাষায় এই পর্যন্ত সারা ওয়ার্ল্ডে 48টি কোরআনের অনুবাদ হয়েছে 800 জন মুসলিম মনীষীরা। অনুরূপভাবে আমি শুধু ভাষাগুলো বলে যাচ্ছি, যারা মুসলিম মুসলিম মনীষীরা যে যে ভাষায় কোরআন অনুবাদ করেছেন বা তাফসির করেছেন, জার্মান ভাষায়, স্প্যানিশ, হিব্রু, সিন্ধু, পাঞ্জাবি, গুজরাটি, তামিল, হিন্দি, জার্মানি, জাপানি, চীনা,
Swahili, Indonesian, African, Thai, Assamese, Malayalam, Marathi, Amharic, Canadian, Hausa, Sinhali, Maranao, Syriac, Creole, Luganda, Indochina, Irani, Malagasy, Probuti. প্রায় আমার গবেষণায় এই পর্যন্ত 113টি ভাষায় সারা বিশ্বের মধ্যে মুসলিম মনীষীরা কোরআনের অনুবাদ চর্চা করে ইসলামী শিক্ষার বিকাশ ঘটিয়েছেন। এবার আমরা যাব ইসলামী শিক্ষায় হাদিস চর্চা যারা অবদান রেখেছেন, এক্ষেত্রে সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল ইবনে মাসউদ, আব্দুল ইবনে আব্বাস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গতকাল মুসলিম নারীর শিক্ষা বিস্তারের কথা এসেছিল। সেক্ষেত্রে যদি মুসলিম নারীর শিক্ষার কথা আমরা বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অবিস্মরণীয়। তাব সাহাবী, তাবিন, তব তাবিনদের শুরু করে সারা ওয়ার্ল্ডের যারা হাদিস চর্চায় ও নিজেকে আত্মনিয়োগ করেছিলাম ইসলাম শিক্ষার বিকাশে, এক্ষেত্রে আমরা প্রথম থেকে আমরা এ পর্যন্ত 14টা যুগে ভাগ করেছি। আমি প্রথম যুগের মধ্যে সাহাবায়ে কেরাম এবং তাবিন কিছু ছিল হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, অথবা দ্বিতীয় যুগের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তৃতীয় যুগের মধ্যে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে এ পর্যন্ত অনেকে হাদিসে চর্চা করেছেন। সুতরাং আমার প্রবন্ধে যেহেতু বিস্তারিত আছে আমি এদিকে আর যাচ্ছি না। সুতরাং হাদিস চর্চা ও মুসলিম মনীষীরা যথেষ্ট অবদান রেখেছিলেন। এইভাবে ইসলামী শিক্ষা বিস্তারে ফিক শাস্ত্রেও মুসলিম মনীষী অবদান রেখেছিলেন। ফিক শাস্ত্রে মুসলিম অবদান যারা অবদান রেখেছেন তাদের মধ্যে ফিক চর্চা হয়েছে, কে আরবি ভাষায় করেছেন, কে উর্দু ভাষায়, কে ফার্সি ভাষায়, কে ইংরেজি ভাষায়। ইদানিং ইংরেজি ভাষার চর্চাটা অধিক পরিমাণে হচ্ছে, কারণ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইংরেজি ভাষার জোরটা খুব বেশি, তো বাংলা ভাষায়ও হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি ধরি হযরত আব্দুল ইবনে মাসউদ ছিলেন ফিক শাস্ত্রের উত্তর দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য বিচার কিছু সর্বোচ্চ স্থানের অধিকারী আল্লাহ রাসূলের পরে। তাবিঈনদের মধ্যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আরও প্রমুখ ইমাম যারা রয়েছেন, আবু ইউসুফ, ইমাম মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি শুরু করে অনেকে তারা অবদান রেখেছেন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে ওয়ালিউল্লাহ মাহমুদ দেওবন্দি, শাহ আব্দুল হক মাহমুদ দেওবন্দি, এইভাবে তারা অনেক উল্লেখযোগ্য। ইমাম আহমদ জাকান, তার একটা গ্রন্থ আমি পড়েছি, ফতোয়ার কিতাব 30 খণ্ড, প্রায় 36,000 পৃষ্ঠা, এটা আরবি উর্দুতে পাবলিশ হয়েছে, আল আতায়ান নবিয়া ফিল ফতাওয়া আর রেজবিয়া এই নামে। অনুরূপভাবে এখানে ফতোয়া রশিদের নাম আসতে পারে, ফতোয়া আলমগীর তো বহু আগে রচিত হয়েছে, ফতোয়া স্বামী রয়েছে, রদ্দুল মুখতার, দুরুল মুখতার, এবং অনেক গ্রন্থ রয়েছে যারা মুসলিম মনীষীরা তারা অবদান রেখেছেন। সুতরাং এক্ষেত্রে অবদান আলোচনা করতে অনেক সময় লাগবে, আমায় এই শুধু আমার প্রবন্ধ মধ্যে রেখে দিলাম, আমি সংক্ষিপ্ত আগে নিয়ে শেষ করলাম। এভাবে যারা সুফি, যারা পীর মশায়েখ, যারা ওলামা ইকরাম, যারা তাসাউফ চর্চা করেন, গতকাল প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম সাহেব তাসাউফের উপর চমৎকার বক্তব্য রেখেছিলেন, আমার খুব ভালো লেগেছে। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত যারা সুফি তাদের অবদানগুলো তার বক্তব্যতে চলে আসছে, তো সুতরাং আমি এদিকে যাব না। এই সুফি সাধক যারা ছিলেন তাদের মধ্যে যদি সাহাবায়ে কেরামকে আমরা ধরি, তার চেয়ে বড় সুফি আর কাউকে পাওয়া যাবে না। তারা অনেক বড় সুফি ছিলেন, তাবিনরা ছিলেন, যারা ইসলামী শিক্ষায়তনের বতী হয়ে যারা ইসলামী শিক্ষায় কাজ করেছিলেন তারা প্রত্যেকে তাসাউফকে চর্চা করেছিলেন। এক্ষেত্রে আমরা বিশেষ করি জুনুন মিসরি, হাসান বাসরি থেকে শুরু করে অনেক প্রমুখ, যা শাহ ওলিউল্লাহ, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল কাদির এবং সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ইমাম আহমদ রাজা খান, আরও অনেকেই তারা, ইমাম আব্দুল হক মাহমুদ দেলু রহমতুল্লাহ আলাই প্রমুখ, বিশেষ করে এই বাংলা ভাষাভাষীর জন্য হযরত আবকর সিদ্দিক রহমতুল্লাহ তারা যে অবদান তাসাউফ শাস্ত্রে রেখে গেছেন এটা অত্যন্ত অবিস্মরণীয়। সুতরাং এই বিষয়টি আমি বিস্তারিত আমার প্রবন্ধের মধ্যে আমি রেখেছি, পাবলিশ হলে আপনারা পাবেন। আমি এখানে আপাতত শেষ করছি তাসাউফ শাস্ত্রের বিষয়টি। এবং হযরত আবকর সিদ্দিক রহমতুল্লাহ তাআলা আলাই তার জীবদ্দশায় ইসলামী শিক্ষার বিস্তারে যাকে কেন্দ্র করে আজকাও আমরা সেমিনার করছি সেই বিষয়টি আমি আর মুখে বল এভাবে মুখস্থ বলবো না। আমি আমার যা গবেষণা করে কালেকশন করতে পেরেছি সেখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ইসলামী শিক্ষার বিকাশে ফিক্স চর্চায়
ইসলামী শিক্ষার বিকাশে হযরত শাহ আবুকাস সিদ্দিক রহমতুল্লাহ তাআলার ভূমিকা। ভারতবর্ষে ইসলামী শিক্ষা বিস্তারে হযরত আবুকর সিদ্দিক রহমতুল্লাহ তাআলা আলাই এর অবদান অবিস্মরণীয়। একাজে স্বয়ং তিনি এবং তার মিশন বঙ্গ ও আসামের গ্রামগঞ্জে শহরনগরে ধর্মীয় সভা ও পত্র পত্রিকা মারফত ধর্মশিক্ষার প্রতি মুসলিম সম্প্রদায়কে উৎসাহিত করার সাথে সাথে সধর্ম বিমুখ মুসলমানদের ধর্মীয় অজ্ঞতা দূর করতে বঙ্গ ও আসামে ঘুরে নিজ হাতে অগণিত মাদ্রাসা ভিত্তি স্থাপন করেন। তিনি চিন্তা করেছিলেন মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া ধর্মীয় চিন্তা চেতনার উন্মেষ ঘটা সম্ভব নয়। অধুনা বাংলাদেশের কুষ্টিয়া জেলার পান্টিতে 1903 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অত্র জেলায় যখন কোনো মাদ্রাসা ছিল না। এছাড়া অবিভক্ত নদিয়া জেলার শান্তিপুর জুবিলি মাদ্রাসা, কৃষ্ণনগরের ইজিবেক মাদ্রাসা, ওই জেলায় 184 মক্তব তার সহযোগিতায় এবং আঞ্জুমানে ইত্তেফাকে ইসলাম এর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা শরীফে 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ফাতিমিয়া সিনিয়র মাদ্রাসা। 1915 সালে বরিশাল জেলার বাংলাদেশের সরসিনা দারুসুন্না আলিয়া মাদ্রাসা, 1913 সালে পাবনা জেলার ওল্ড স্কিম এতিমিয়া মাদ্রাসা, পাবনা শহরের আলিয়া মাদ্রাসা, পাবনা শিবপুর এবং পুষ্পভরা মাদ্রাসা। 1920 থেকে 21 খ্রিস্টাব্দ পর্যন্ত পাবনায় মোট 18 মাদ্রাসা ছিল। এর মধ্যে 1টি সিনিয়র মাদ্রাসা, 7টি জুনিয়র এবং 10টি ওল্ড স্কিম মাদ্রাসা। এছাড়া বড় বড় প্রত্যেক গ্রামেই হাফিজিয়া ও মক্তব ছিল। দেখা যায় ওইসব প্রতিষ্ঠানগুলো তার অথবা তার শিষ্য ও অনুসারীগণ কর্তৃক গড়ে উঠেছে। দক্ষিণবঙ্গে প্রথম মাদ্রাসা পাঙ্গাশিয়া কামিল মাদ্রাসা। তিনি উত্তরবঙ্গের মহাস্থানগড়ে বগুড়ায় প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপর তিনি নবাব আব্দুস সুবহান চৌধুরীর সহযোগিতায় বগুড়ায় আরও অনেকগুলো মাদ্রাসা গড়ে তোলেন। উত্তরাঞ্চলে তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলোর মধ্যে নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসা, নোয়াখালী মীর আহমেদপুরের মাদ্রাসা, ফেনী সিনিয়র মাদ্রাসা, দিনাজপুর চন্দনবাড়ি মাদ্রাসা ও বড়গাঁও মাদ্রাসা, চট্টগ্রাম ওল্ড স্কিম দারুল উলুম মাদ্রাসা, খুলনা ষাট গম্বুজ মাদ্রাসা অন্যতম। এভাবে পশ্চিমবঙ্গেও তার প্রতিষ্ঠিত অনেক মাদ্রাসা আজও সুনামের সাথে চলছে। তিনি আসামেও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যেগুলোর মধ্যে 1937 সালে মহেন্দ্রগঞ্জ সিনিয়র মাদ্রাসা অন্যতম। বিভিন্ন লেখকের মতানুযায়ী তার একক প্রচেষ্টায় উভয় বঙ্গে আসামেও বিভিন্ন জায়গায় আসামের ছোট বড় মক্তব ওল্ড স্কিম ও নিউ স্কিম মিলে প্রায় 800 মাদ্রাসা ও 1100 মসজিদ প্রতিষ্ঠিত হয়। বিনয় ঘোষ রায় তার একটি প্রবন্ধ লিখেছেন, তিনি অশিক্ষা দূর করে দেশবাসীর সামনে ইসলামের প্রকৃত ভাবমূর্তি ও মাদ্রাসার ও মর্যাদার বৃদ্ধি ঘটাতে ফুরফুরা শরীফে ওল্ড স্কিম ও নিউ স্কিম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং তার ওই প্রচেষ্টায় বাংলায় কয়েকশো মাদ্রাসা গড়ে ওঠে। গরিব মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি এবং সাধারণ ছাত্রদের জন্য ভাতার ব্যবস্থা করেন। তার অনুরক্ত ও খলিফাগণ কর্তৃক যেসব মাদ্রাসা ও মক্তব প্রতিষ্ঠিত হয় তা ধরা হলে মক্তব মাদ্রাসার সংখ্যা হবে কয়েক হাজার। এই প্রতিষ্ঠানগুলো সেদিন মুসলমানদের মধ্যে ধর্মীয় ও সামাজিক চেতনাবোধ উন্মেষে বিশেষ সহায়ক হয়, ফলে বহুলাংশে দূর হয় ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের গ্লানি ও শিখ বেদাত। 1808 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচি পরিবর্তন করে ইংরেজি শিক্ষা প্রবর্তনের দিকে জোর দেওয়ার জন্য চেষ্টা হয়। ওই বছর এপ্রিল মাসে বিষয়টি নিয়ে ডিপিআই বৈঠকও বসে। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যপূর্ণ হবে
যা প্রকৃতপক্ষে হবে নিউ স্কিম রূপান্তরিত এই আশঙ্কায় শাহ আবক্কা সিদ্দিক রহমতুল্লাহ তাআলা আলাই এর পক্ষ হতে প্রতিবাদ করা হয়, ফলে ডিপিআই কোনরূপ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকে। 1915 সালের 31 মার্চ পর্যন্ত বাংলাদেশের 214টি মাদ্রাসা ছিল আধা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত। 1915 সালের 1 এপ্রিল হতে মাদ্রাসাগুলোতে নিউ স্কিম শিক্ষা প্রচলিত হওয়ায় ছাত্র অভাবে মাদ্রাসাগুলো ধ্বংস হওয়ার উপক্রম হয়। এই অবস্থা কাটিয়ে উঠতে দেশের উলামাদের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্ন জেলায় প্রাইভেট মাদ্রাসা গড়ে ওঠে। এই মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসার অন্তর্ভুক্ত হয়ে দাখিল আলিম ফাজিল ও কামিল পরীক্ষায় অংশগ্রহণ করতে থাকে। এতে মাদ্রাসায়